ओम ज्ञानतिमिरन्धस्य गणाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। श्रीचैतन्य मनोभीष्टं स्थापितं जनभूतले स्वयं रूपकदामहं ददाति शापदन्तिकं। वन्देऽहं श्रीगुरौ श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश श्रीरूपं शाग्रजातं शौवनो रघुनाथान्वितं तं सजीवं शातयितं शावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं शौवनो ललिता श्रीविशाखानितश्च। नमं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी वात्सल्यदेशतारिणी वंशाकल्पतरुभ्यः कृपा सिन्धुभ्यः च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिय। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण भगवद गीता यथाथ द्वितीय अध्याय 26 नंबर श्लोक। अथ चैनम नित्यजातम् नित्यं वामन्नशे मृतम् तथापितं महाबाहो नैनं शोचितुमर्हसि। राधारानी ग्रुप থেকে পড়ুন অনুবাদ আর সকলে সাইলেন্ট করুন। আচ্ছা পড়ুন মাতাজি পড়ুন। এ মহাবাহো আর যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয় তাহলেও তোমার শোক করার কোনো কারণ নেই। হরে কৃষ্ণ। দ্বিতীয় অধ্যায়ে অর্থাৎ সাংখ্য যোগের এই 26 নম্বর শ্লোকে এই শ্লোকে ভগবান বলছেন যে হে মহাবাহো হরে কৃষ্ণ, যারা এরকম নির্দেশ মানছেন না ধীমান প্রভু, আমি বললাম সাইলেন্ট করতে, সাইলেন্ট করলেন না। আপনার মোবাইল থেকে কীর্তনের আওয়াজ আসছে, এরপরে আপনাকে কিন্তু রিমুভ করে দেব। তারপর মায়া মাতাজি যাই হোক সাইলেন্ট করে রাখবেন, আমি যতক্ষণ না বলবো ততক্ষণ খুলবেন না, নয়তো এখানে 64 জন স্টুডেন্ট বসে আছে, একজনের জন্য যাতে অন্য ডিস্টার্ব না হয়, যাকেই বলবো তিনিই বলবেন। আপনারটা ঈশ্বর সময় মঙ্গলাচরণের সময় বারবার ডিস্টার্ব করছিল, এই জন্য আমি আপনারটা ক্যান্সেল করে দিয়েছিলাম, রিমুভ করে দিয়েছিলাম। হরে কৃষ্ণ। দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগে এই 26 নম্বর শ্লোকে
26 নম্বর শ্লোকে এখানে ভগবান বলছেন, হে মহাবাহ, আর যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয়, তাহলেও তোমার শোক করার কোনো কারণ নেই। এখানে দেখুন প্রথমে তাৎপর্যে, প্রথমে বৌদ্ধদের বিষয় বলা হয়েছে। প্রায় বৌদ্ধদের মতো কিছু দার্শনিক আছে যারা আত্মার দেহাতীত স্বতন্ত্র অস্তিত্বের কথা মানতে চায় না। বৌদ্ধ মত কি? এটা হচ্ছে এখানে থিওলজিক্যাল অ্যাপ্লিকেশন, তাত্ত্বিক বিষয়। এখানে বৌদ্ধ মত কি এ বিষয়ে রাধারানী গ্রুপ থেকে একজন বলবেন যে বৌদ্ধ মত সম্পর্কে কি জানেন, সংক্ষেপে বলবেন। রাধারানী গ্রুপ থেকে একজন বলুন। একজন আচ্ছা বলুন, হরে কৃষ্ণ মাতাজি, বৌদ্ধবাদ সম্পর্কে বলতে বলেছেন। বৌদ্ধবাদ, শুধু বৌদ্ধবাদই বলবেন। বৌদ্ধবাদ কোথা থেকে এলো, বৌদ্ধবাদ সম্পর্কে আপনি কি জানেন সেটুকু বলুন। এই যে বৌদ্ধবাদ চৈতন্য চরিতামৃতে রয়েছে যে বেদ না মানিয়া বৌদ্ধ হইল নাস্তিক। বৌদ্ধবান বেদ মানল না, কেননা তখন বেদের নামে পশু বলিদান করা হচ্ছে, বেদকে রেফারেন্স হিসেবে, বেদকে রেফারেন্স হিসেবে প্রদান করে তারা নিরীহ পশুদের নির্বিচারে হত্যা করছিল। এই জন্য সেই নিরীহ পশুদের প্রতি সদয় হয়ে ভগবান কেশব ধৃত বুদ্ধ শরীর জয় জগদীশ হরে, কবি জয়দেব গোস্বামী গিয়েছেন, কেশব ধৃত বুদ্ধ শরীর, সেই কেশব শ্রীকৃষ্ণই বুদ্ধ শরীর ধারণ করে সেই নিরীহ পশুদের রক্ষা করার জন্য বেদকে এসে তিনি অস্বীকার করেছিলেন যে বেদ তোমাদের মানতে হবে না, তোমরা বেদের নামে এই যে হিংসা বৃত্তি এটা তোমাদের করা উচিত নয়, নিরীহ পশুদের হত্যা করা উচিত নয়, তোমাদের বেদ মানতে হবে না। কারণ বেদে এই পশু হত্যার নির্দেশ আছে, কাদের জন্য? যারা জীবিত করতে পারবে, সেই শক্তি যাদের ছিল, যে বৃদ্ধ বা জরাগ্রস্ত পশুকে বলিদান করে তাদেরকে আবার পুনরায় নবযৌবন প্রদান করা, এই যাদের ক্ষমতা ছিল তাদেরই অধিকার ছিল কেবল সেই পশুবধে। কিন্তু যাদের অধিকার নেই, মানে এই প্রকার শক্তি যাদের নেই, তারা যদি এইভাবে পশু বলি দেয়, শুধু পশু বলি হচ্ছিল, তাদের আর জীবন প্রদান করা হচ্ছিল না। তাই
ভগবান বুদ্ধ রূপে এসে পশু বলির নিন্দা করেন, এর জন্য বলেন যে বেদ তোমাদের মানতে হবে না, আমি যা বলি সেটাই তোমরা গ্রহণ করো। তখন তারা এই যে বুদ্ধ দেবে অনুসারী হন এবং পশু বলি ছেড়ে দিলেন, পরহিংসা ছেড়ে দিলেন এবং ছেড়ে দিতে দিতে বেদকেও তারা সম্পূর্ণরূপে ত্যাগ করে দিলেন। এই সম্পূর্ণরূপে বেদকে ত্যাগ করার ফলে তারা হয়ে পড়লেন নাস্তিক। তাই বৌদ্ধ দর্শন হচ্ছে নাস্তিক্য দর্শন, নাস্তিক্য দর্শন যেখানে ঈশ্বর বলে কেউ নেই। বৌদ্ধ দর্শনে ঈশ্বর বলে কেউ নেই, অন্তিমে তাদের সব কিছু শূন্যে লীন হয়ে যায়, এই হচ্ছে বৌদ্ধদের মতামত, অন্তিমে সব শূন্য। এই জন্য বৌদ্ধ দর্শন হচ্ছে নাস্তিক্য দর্শন, সেটা কোনো ধর্ম নয়। যে যে সংস্থা বা যে সম্প্রদায় বেদকে অস্বীকার করে সেটা সৎ সংস্থা বা সৎ সম্প্রদায় নয়। তাই এই বৌদ্ধবাদ হচ্ছে নাস্তিক্যবাদ। একটি বিশেষ কারণের জন্য ভগবানের ওখানে অবতরণের প্রয়োজন ছিল, পশু হত্যা তিনি নির্বাপিত করার, তা নিয়ন্ত্রণ করার জন্য। এরপর এখানে যারা 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 এখান থেকে ডিবেটটি নির্বাচন করতে পারেননি তারাই বলবেন, অর্থাৎ যারা আমাকে উত্তর পাঠাননি তারাই বলবেন যে এখানে ডিবেটের বিষয়টি কি রয়েছে। হরে কৃষ্ণ, মদনমোহন গ্রুপ থেকে বলবেন, যারা যারা অ্যান্সার পাঠাননি আমাকে তারাই বলবেন যে এখানে একটি ডিবেটের বিষয় আছে, সেই ডিবেটের বিষয়টি কি। মদনমোহন গ্রুপ থেকে জড় উপাদান এবং রাসায়নিক উপাদানের ক্রিয়া বিক্রিয়ার ফলে প্রাণের উৎপত্তি হয়। তাই ঠিক আছে, ওকে। আর একজন বলুন মদনমোহন গ্রুপ থেকে, আমাদের মানস প্রভুর ওটাই ঠিক হয়েছে, ওটাই ঠিক যে জড় উপাদানে রাসায়নিক বিক্রিয়ার ফলে প্রাণের উদ্ভব হয়, এটাই হচ্ছে ডিবেটের বিষয়। এখন এখন আমাদের যে ডিবেটের জন্য নির্বাচন করা হয়েছিল, আমাদের ডিবেটের বিষয় জড় উপাদানে রাসায়নিক বিক্রিয়ার ফলে ঘটনাচক্রে প্রাণের উদ্ভব হয়, এর পক্ষে রয়েছেন অঙ্কিতা মাতাজি, পদ্মনাভ লাহা, মদনমোহন প্রভু, রাধা মাধব দাস। বিপক্ষে ঈশা মাতাজি, সাগরী মাতাজি, বৈশাখী মাতাজি, অনামিকা সাধু মাতাজি। তো পক্ষে গ্রুপ থেকে প্রথমে বলবেন যিনি এক নম্বরে আছেন, পক্ষে গ্রুপে তিনি পক্ষে যুক্তি দেখাবেন যে জড় উপাদানে রাসায়নিক বিক্রিয়ার ফলে ঘটনাচক্রে প্রাণের উদ্ভব হয়, এর পক্ষে তিনি যুক্তি প্রদান করবেন, হরে কৃষ্ণ। তারপর বিপক্ষে বক্তা তিনি প্রথম বক্তার যুক্তিকে খণ্ডন করে উত্তর প্রদান করবেন, হরে কৃষ্ণ। পক্ষে অঙ্কিতা মাতাজি, হরে কৃষ্ণ। সকল ভক্তবৃন্দদের চরণে প্রণাম জানাই। আমি পক্ষে বলবো যে জড় উপাদান রাসায়নিক বিক্রিয়ার ফলে ঘটনাচক্রে প্রাণের উদ্ভব হয়। 1920 সালে ব্রিটিশ সায়েন্টিস্ট জেভিয়ার হালডেন এবং রাশিয়ান বায়োকেমিস্ট আলেকজান্ডার ওভারে তারা এই থিওরিটা দিয়েছে। এই থিওরিটাকে নাম দেওয়া হয়েছে অবায়োজেনেসিস।
এখানে তারা বুঝাতে চেয়েছেন যে লাইফ কামস ফ্রম নন লাইফ, জীবন রাসায়নিক বস্তু দ্বারা সৃষ্টি হয়েছে। তারা এই থিওরিটাকে প্রুফ করার জন্য একটা এক্সপেরিমেন্ট ও করেছে, যেখানে তারা কিছু নির্জীব মলিকিউলস ইউজ করেছে, যেরকম আরএনএ, প্রোটিন, অক্সিজেন, অ্যামোনিয়া, জল, আরো অনেক অন্য সমস্ত গ্যাস দিয়ে একটা এনার্জি সোর্স দেওয়া হয়েছে, যেটা ছিল আল্ট্রাভায়োলেট রেডিয়েশন, যার ফলে ওরা এবং অন্য অনেক সায়েন্টিস্টরা এই এক্সপেরিমেন্টে দেখেছে যে বড় বড় মলিকিউলস এর সৃষ্টি হচ্ছে, যার থেকে জীবনের সৃষ্টি বা জীবনের লক্ষণ দেখা যায়। এই থিওরিকে অনেক সায়েন্টিস্টরা সাপোর্ট করছে, যেরকম চার্লস ডারউইন, লুইস প্যাস্টার, স্ট্যানলে মাইলার আদি। তারপরেও অনেক সায়েন্টিস্টরা মিটিওরাইটস মানে উল্কাপিণ্ড এর উপরেও স্টাডি করে দেখেছে যে তার মধ্যেও সেই সমান ধাতুগুলি পাওয়া গেছে, যেটা প্রমাণ করছে যে এরকম ঘটনা বাইরে স্পেসেও চলছে আর জীব বা জীবনের সৃষ্টি হচ্ছে। এই বড় বড় সায়েন্টিস্টরা তাদের জীবনে এই সমস্ত এক্সপেরিমেন্টস বা রিসার্চের জন্যই উৎসর্গ করেছে, আর তারা যে রিসার্চগুলি পাচ্ছে সেটাই সকল মানব সমাজ আসল বলে গ্রহণ করছে, কেননা সকল মানব সমাজে সায়েন্সের কন্ট্রিবিউশন অতুলনীয়। হরে কৃষ্ণ। তো উনি বিজ্ঞানীদের বিষয় বলছেন যে বিজ্ঞানীরা এইভাবে বড় বড় সায়েন্টিস্ট তারা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এইভাবে জীবনের লক্ষণ হিসাবে এই যে বিশেষ বস্তু তৈরি করলেন, এর বিপক্ষে আমাদের প্রথম বক্তা বলবেন। হরে কৃষ্ণ। আধুনিক বিজ্ঞান একটা ভ্রান্ত মতবাদের উপর প্রতিষ্ঠিত, তাই তার সমস্ত বিচার এবং সিদ্ধান্ত গুলিও ভ্রান্ত, আর সেই জন্যই মানুষ দুঃখ দুর্দশা ভোগ করছে। আর যখন আধুনিক বিজ্ঞানের এই সমস্ত ভ্রান মতবাদগুলি সংশোধন করা হবে, তখনই কেবল মানুষ সুখী হতে পারবে। আমরা প্রমাণ করতে পারি যে জীবন থেকে জীবনের উদ্ভব হয়, যেমন একজন পিতার থেকে একটা উদ্ভব হয়, পিতা জীবিত জীব এবং পুত্র জীবিত, কিন্তু একটা জড় পাথর থেকে একটি মানব শিশু জন্ম হওয়ার প্রমাণ কোথায়? আমরা সহজেই প্রমাণ করতে পারি জীবন থেকে জীবনের উদ্ভব হয় এবং সমস্ত জীবনের উৎস হচ্ছে কৃষ্ণ, সেটাও প্রমাণ করা যায়, কিন্তু একটা পাথর থেকে একটি শিশুর জন্ম হওয়ার প্রমাণ কোথায়? বৈজ্ঞানিকরা মনে করে যে রাসায়নিক পদার্থ থেকে জীবনের উদ্ভব হচ্ছে, কিন্তু আসল প্রশ্ন হচ্ছে এই রাসায়নিক পদার্থগুলি এলো কোথা থেকে? জীবন থেকে এই রাসায়নিক পদার্থগুলি আসে এবং তা থেকে বোঝা যায় যে জীবনের অলৌকিক শক্তি রয়েছে। রাসায়নিক পদার্থগুলি আসে জীবনের কিছু অবদান থেকে। একটা মানুষের জীবন তো শরীর যেমন নানা রকম রাসায়নিক পদার্থ তৈরি করে, জীবনের পরম উৎস পরমেশ্বর ভগবান তেমনি এই প্রকৃতির সবকটি রাসায়নিক পদার্থ তৈরি করেছেন। জলে স্থলে মানুষ পশুতে পৃথিবীর সর্বোচ্চ রাসায়নিক পদার্থ দেখা যায় এবং সে সবই ভগবানের তৈরি, তাকে বলা হয় অচিন্ত শক্তি। ভগবানের অচিন্ত শক্তি যদি স্বীকার না করা হয় তাহলে জীবনের উৎস সম্বন্ধীয় সমস্যার কোনোরকম সমাধান সূত্র খুঁজে পাওয়া যাবে না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বিপক্ষে বক্তা খুব সুন্দরভাবে যুক্তি দিয়ে বলছেন যে জড় বস্তু থেকে কখনো প্রাণের উদ্ভব হয় না। এরপর পক্ষে বক্তা পদ্মনাভ লাহা তিনি তার যুক্তি প্রদর্শন করবেন। হরে কৃষ্ণ। সবকিছুই ভগবানের সৃষ্টি দ্বারাই সম্ভব, এটা যদি মেনেও নিই সবকিছু ভগবানের সৃষ্টি থেকেই হয়েছে, তবু কিন্তু একটা জড় পদার্থ থেকে যে জীবের উৎপত্তি হচ্ছে এটা খণ্ডন করা হতে পারে। ভগবান জড় পদার্থ সৃষ্টি করেছে, কিন্তু তারপরে জড় পদার্থ থেকে আবার জীবের উৎপত্তি হচ্ছে সেটা কিন্তু জড় পদার্থ থেকে হওয়ার সম্ভাবনা এখনও রয়ে গেছে। আবার আমরা দেখি যদি কোনো একটা জীবের সূচনা মানে জীবের মধ্যে যে প্রাণ আছে তার মিনিমাম সূচনা দেয় চেতনা, এবং আমি একটা ক্ষুদ্রতম চেতনা ভাবার চেষ্টা করছি, চেতনার ক্ষুদ্রতম
সংজ্ঞাটা কি হতে পারে, কোন রকম কর্ম যে একটা কোন বস্তু যদি স্বতন্ত্রভাবে করতে পারে, সেটা একটা ঘাস সামান্যভাবে বৃদ্ধি পায়, সেটাও তার মধ্যে চেতনা। কিন্তু এই যে চেতনার অভিপ্রাকৃতা হচ্ছে সেটাও কিন্তু সে জড় পদার্থের সাহায্যেই করছে, ঘাসও কিন্তু পঞ্চভূত থেকে সবকিছু শক্তি নিয়ে তার চেতনা দেখাচ্ছে, অতএব চেতনাটাও কিন্তু সেই জড় পদার্থ থেকে এসেই হচ্ছে। তাহলে এটাও আমরা বলতে পারি যে যেহেতু চেতনার প্রকাশটা আলটিমেটলি জড় পদার্থের উপাদান সাহায্যেই হচ্ছে, তাহলে সৃষ্টিটা নিশ্চয়ই সেটা জড় পদার্থ থেকেই হয়ে এসেছে, যেগুলো অলরেডি আমাদের বৈজ্ঞানিকরা প্রমাণ করেছে। ওকে ওকে ওকে, তাহলে আমাদের দ্বিতীয় পক্ষে বক্তা যে যুক্তি দেখালেন সমস্ত কিছুই জড় পদার্থকে আসছে এবং চেতনাও জড় পদার্থ থেকে আসছে। বিপক্ষে বিপক্ষে সাগরী মাতাজি তিনি এই বিপক্ষে যুক্তি প্রদর্শন করবেন। হরে কৃষ্ণ। সাগরী মাতাজি যুক্তি দেখালে যে নিত্য বস্তু আত্মার কখনো বিনাশ হয় না, তাই তার আর পুনরায় সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাই এই রাসায়নিক বিক্রিয়া ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে ঘটনাচক্রে তার আর সৃষ্টি হয় না, অর্থাৎ পূর্ব থেকেই সৃষ্টি হয়ে আছে, এটাই তিনি যুক্তি দেখালেন। যাই হোক, এরপর পক্ষে তৃতীয় বক্তা মদন মোহন প্রভু পক্ষে যুক্তি দেখাবেন। হরে কৃষ্ণ। বিজ্ঞান বলছে জনসমন্বয় প্রাণের উদ্ভব এবং ধর্মশাস্ত্র বলছে তা হয় না। আমরা নিজেদের জীবনে লক্ষ্য করছি যে বিজ্ঞান আমাদেরকে সর্বদাই সর্বক্ষণেই বাঁচিয়ে রাখছে রোগের অসুখ, মহামারীর অসুখ। বর্তমানে করোনা নামক একটি ভাইরাসের জন্ম হয়েছে, এই ভাইরাসকে প্রতিহত করার মতো এখনই এখনই সর্বক্ষণে সমস্ত দিকটু পাঠাতে না পারলেও এখন সমগ্র জগৎ কিন্তু তাকিয়ে রয়েছে আমাদের বিজ্ঞানের দিকে, অর্থাৎ ভাইরাস দিকে। এবং বিজ্ঞান যে সমস্ত ওষুধ বা প্রোডাক্ট যা কিছু উৎপন্ন করছে সমস্ত কিছু কিন্তু জড় বস্তু থেকে নিয়েই করছে। অর্থাৎ আমরা দেখতে পাই আমাদের দেহটিও পঞ্চভূত মাটি জল অগ্নি বায়ু আকাশ দিয়ে তৈরি হয়েছে। তাহলে জড় বস্তুগুলি আমাদের কাছে অতি অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে এবং এই জড় বস্তু থেকে যে জীবের উদ্ভব হচ্ছে সেটা কিন্তু বিজ্ঞান অনেকবার অনেকদিন ধরে তা করার চেষ্টা করছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমাদের মদন মোহন প্রভু যুক্তি দেখালেন যে বিজ্ঞান সমস্ত জাগতিক পদার্থে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সমস্ত কিছু সৃষ্টি করছে। এর বিপক্ষে বিপক্ষে তৃতীয় বক্তা বৈশাখী মাতাজি। হরে কৃষ্ণ। বিজ্ঞানের সাহায্যে ওষুধ পাই ঠিকই, কিন্তু এখনো অনেক রোগ আছে যার ওষুধ কিন্তু বৈজ্ঞানিকরা পাবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হ্যাঁ হরে কৃষ্ণ বলুন মাতাজি। কেটে গেছে এরকম অনেক রোগী আছে এখনো পৃথিবীতে যেগুলোর ওষুধ বিজ্ঞানীরা চেষ্টা করছে কিন্তু তারা পারছে না, আর তারা ওষুধপত্র জনবল যাই নিচ্ছে সবই কিন্তু প্রকৃতি থেকেই নেওয়া হচ্ছে, কোনোটাই তারা নিজেরা পরীক্ষাগারে বা উৎপন্ন করছে। এখনো অবধি আমরা দেখিনি যে বিজ্ঞানীরা পরীক্ষাগারে কোনো জিনিস উৎপত্তি করেছে, তারা প্রকৃতির থেকে নিয়ে বিভিন্ন রকম জিনিস নিয়ে সেটা ক্রিয়া প্রতিক্রিয়া করে তারা একটা
একটা নতুন জিনিস তৈরি করে ঠিকই, কিন্তু তারা সেটাকে ডিসকভার করে না। আর তার থেকেও বড় কথা হচ্ছে গিয়ে আমরা কিন্তু যদি বই পড়ে নিই যে জড় পদার্থ থেকে জীবের উৎপত্তি, তাহলে পরীক্ষাগারে কিন্তু বিজ্ঞানীরা এখনো কোনো জড় পদার্থ থেকে জীবের উৎপত্তি করতে পারেনি, তারা কিন্তু কোনো প্রমাণ দিতে পারেনি যে জড় পদার্থ থেকেই প্রাণীর উৎপত্তি। কিন্তু আমরা জানি অনেক সময় এরকম হয় যে আমরা চাল বলতে গিয়ে হয়তো দেখলাম চালের ভিতর থেকে একটা কাঁকড়া বিছে বেরিয়েছে, তা আমরা কি বলবো চালটার থেকে কাঁকড়া বিছের জন্ম হয়েছে? আমরা সবাই জানি চালের থেকে কাঁকড়া বিছের জন্ম হয়, নিশ্চয়ই কোনো একটা কাঁকড়া মেয়ে স্ত্রী কাঁকড়া ওই চালের মধ্যে তার ডিম পেড়েছিল এবং সেই ডিমটা থেকে আজকে ওই একটা কাঁকড়া বিছে জন্ম হয়েছে। তাহলে আমরা এখানে তো সবসময় মেনে নিচ্ছি যে ঝিলের থেকে জীবের সৃষ্টি, জড় থেকে জড়ের সৃষ্টি কখনোই হরে কৃষ্ণ। আমাদের বৈশাখী মাতাজি খুব সুন্দর যুক্তি প্রদান করলেন যে জীবের থেকেই জীবের সৃষ্টি হয়, জড় বস্তু থেকে জীবের সৃষ্টি হয় না। কোনো বিজ্ঞানীরা কোনো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কোনো জীবকে সৃষ্টি করতে পারেনি, এবং তারা যে সমস্ত রাসায়নিক উপাদানগুলো ইউজ করছে সেগুলো তাদের নিজেদের তৈরি নয়। কথায় তিনি এখানে প্রমাণ করলেন যে এই জড় উপাদানে রাসায়নিক বিক্রিয়ার ফলে এটা প্রাণের উদ্ভব হয় না। হরে কৃষ্ণ। এরপর পক্ষে গ্রুপ থেকে সর্বশেষ বক্তা রাধা মাধব প্রভু, তিনি যুক্তি প্রদান করবেন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। হরে কৃষ্ণ। জড় পদার্থের সমন্বয়ে রাসায়নিক বিক্রিয়ার ফলে প্রাণের উদ্ভব হয় আমি এটা দৃঢ়ভাবে সমর্থন করি। এই কারণে আজ পর্যন্ত আত্মার কোনো বৈজ্ঞানিক প্রমাণ আমরা পাই। বৈজ্ঞানিকরা অনেক পরীক্ষা নিরীক্ষা করে আত্মার কোনো প্রমাণ তারা দিতে পারেনি আজ পর্যন্ত। এবং এই ডারউইনের মতবাদে আমরা দেখতে পাই যে বিভিন্ন ধরনের জীব এক দেহ থেকে আরেকটা প্রজাতিতে যখন যায়, ডারউইন মতবাদ বলছেন এখানে, তার বিভিন্ন প্রতিক্রিয়ার ফলে বা বিভিন্ন বিলুপ্ত হয়ে যাওয়ার ফলে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হয়ে গিয়ে তারা বিভিন্ন অন্য প্রাণীতে তারা চলে যায়, এটা ডারউইনের মতবাদ বলছে। এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি যে উনি বললেন যে চালের মধ্যে যেরকম হচ্ছে গিয়ে কাঁকড়া বিছা ছিলেন সেটা তার মা ডিম পেড়েছিল তারপর থেকে বেরিয়ে এসছে, কিন্তু এটাও তো আমার ভ্রান্ত ধারণা। আমরা কেন প্রমাণ করে উঠতে পারি ডিম ছিল কিনা উন্মুক্তি, কিন্তু এটা তো আমরা বলতে পারি। আমরা অনেক সময় ঝিঙ্গা কাঠ থেকে বেগুন কাঠ থেকে দেখতে পাই তার মধ্যে থেকে অনেক সময় পোকা বেরিয়ে আসে, অনেক সময় চিত্রুক্ত বেরিয়ে আসে, তাহলে ডিমে ওই ছবি ছিল ঝিঙ্গা বা বেগুনের মধ্যে কোথা থেকে এলো? হ্যাঁ, ওখানে আত্মা কোথা থেকে প্রবে গেল? এগুলো আমরা এছাড়াও আমরা অনেক সময় বলতে পারি আমরা ঘরের মধ্যে মাটি রাখতে পারি, টবের মধ্যে মাটির মধ্যে হয়তো পাতালতা বা আমরা শাকসবজির খোসা ফেলতে পারি, তার মধ্যে থেকে থেকে বিভিন্ন কৃমি বা বিভিন্ন কেঁচোর উৎপত্তি হতে পারে, সেই সমস্ত জীব মাটির মধ্যেও আমরা দেখতে পাই সেগুলো বেরিয়ে আসে অনেক সময়। সেই জন্য আমি দৃঢ়ভাবে বলছি যে রাসায়নিক বিক্রিয়ার ফলে মানে জীবের আমার অস্তিত্ব আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এরপর বিপক্ষে সর্বশেষ বক্তা অনামিকা সাধু মাতাজি, তিনি বলবেন। হরে কৃষ্ণ। জড় উপাদানের রাসায়নিক বিক্রিয়ার ফলে ঘটনাচক্রে প্রাণীর উদ্ভব হয় আমি এটা বিপক্ষে বলছি। তো যদি আমরা ধরি যে এখান থেকে যদি হয় তখন আমরা দেখতে পাই যে একটা মৃতদেহের জীবন সঞ্চার, তো দেহটি মৃত মানে যদি কিছু রাসায়নিক পদার্থের বিয়োগ হয়, যেহেতু এখানে বলেছে যে রাসায়নিক বিক্রিয়ার ফলে ঘটনাচক্রে প্রাণীর উদ্ভব হয়, তাই দেহটি মৃত মানে যদি কিছু রাসায়নিক ওকে। হরে কৃষ্ণ, সুন্দর যুক্তি প্রদান করেছেন। জীবনের উদ্ভব হয় রাসায়নিক বিক্রিয়ায়, তাই এত লোক মরছে, তাহলে তাদের কেন রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে জীবিত করা যাচ্ছে না? হরে কৃষ্ণ। এরপর পক্ষে গ্রুপ থেকে তিনি সর্বশেষ কনক্লুশন দেবেন। পক্ষ গ্রুপের থেকে অঙ্কিতা মাতাজি, এবং বিপক্ষে গ্রুপ থেকে কনক্লুশন দেবেন নিশা মাতাজি। হরে কৃষ্ণ। পক্ষে গ্রুপে একটা সোজা উদাহরণ দিয়ে আমি কন্ট্রোল করতে চাই
যে আমরা যে পদার্থগুলি আমরা ভোজনে গ্রহণ করছি, ভোজনের মাধ্যমে গ্রহণ করছি, সেসব পদার্থই আছে, সেটা আমাদের শরীরের ভিতরে গিয়ে তারপরে রসায়নের সৃষ্টি হয়, যেখান থেকে আমরা শক্তি পাচ্ছি, সকল কার্যক্রম আমরা করতে পাচ্ছি, এখান থেকে আমরা এনার্জি পাচ্ছি, আমরা যতগুলি জড় উপাদান মানে গ্রহণ করছি ভোজনের মাধ্যমে। তো এখানে আত্মার কোনো অস্তিত্ব বা রোল আছে সেটা আধুনিক বিজ্ঞানীরা মানে না, আর আধুনিক বিজ্ঞানীরা অনেক খোঁজ করেও এই এটা জানতে পারেনি যে এটা আত্মার জন্য হচ্ছে। তারা এই মতামত দিচ্ছে যে রাসায়নিক ক্রিয়া প্রক্রিয়ার ফলে এই প্রাণের উদ্ভব হচ্ছে। ওকে হরে কৃষ্ণ। এরপর বিপক্ষে গ্রুপে নিশা মাথাজি বলবেন, এবং এই যে তিনি পক্ষে গ্রুপে যুক্তি দেখালেন, অন্তিম চূড়ান্ত সিদ্ধান্ত দিলেন যে বিজ্ঞানীরা, বড় বড় বিজ্ঞানীরা এই যে রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে যে প্রাণের উদ্ভব সেটাই বর্ণনা করেছেন, এবং পক্ষে গ্রুপে একজন প্রভু বলেছিলেন, রাধা মাধব প্রভু, যে ডারউইনের মতবাদ সেটা কিন্তু বিপক্ষে আপনারা কেউ খণ্ডন করেননি, ডারউইনের মতবাদকে। তাই সেটাও বলবেন, বিজ্ঞানীদের কথাও বলবেন, এবং এই ডারউইনের মতবাদও আপনাদের খণ্ডন করতে হবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বিপক্ষে নিশা মাতাজি, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বিপক্ষে বক্তা, ওকে, বিপক্ষে বক্তা নিশা মাতাজি অনুপস্থিত মনে হচ্ছে, তাহলে বৈশাখী মাতাজি বলুন। বৈশাখী মাতাজি, আচ্ছা বলুন। আচ্ছা নিশা মাতাজি বলবেন। এখানে প্রকৃতপক্ষের বিপক্ষে বক্তারা প্রমাণিত হয়ে যায় যে কোন রাসায়নিক বিক্রিয়া ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে আর জীবন উদ্ভব হয়নি, এই জীবের বীজ প্রদানকারী পিতাই হচ্ছে শ্রীকৃষ্ণ। এইরকমই প্রমাণ আমরা আশা করেছিলাম, এবং যে ডারউইনের মতবাদ ছিল, যে ডারউইনের মতবাদ ছিল যে বাদুর থেকে বিবর্তনের পর্যায়ে পর্যায়ে মানুষ হয়ে যাচ্ছে, তো প্রভুপাদ বলেছিলেন যে বাদুর তো এখনও আছে,
এখন কেন বাদুর থেকে মানুষ হয় না? তো যাই হোক, সে ডায়রনের মতবাদ ভ্রান্ত। বিজ্ঞানীদের এই ঘটনা চক্রে প্রাণের সৃষ্টি এটাও ভ্রান্ত মতবাদ। ভগবান প্রামাণিক ব্যক্তি, তিনি ভগবদ গীতায় যেটা প্রমাণ করেছেন, যেটা বলেছেন সেটাই আসল সত্য। তিনি সমস্ত জীবের বীজ প্রদানকারী পিতা, তাসাম ব্রহ্ম মহজ্জনীর অহম বীজপ্রদ পিতা। অর্থাৎ এই রাসায়নিক বিক্রিয়ার ফলে ঘটনাচক্রে প্রাণের উদ্ভব হয় না। এই যে প্রাণ অর্থাৎ জীবাত্মা, এটা ভগবান থেকে এসেছে, ভগবানই সেই বীজ প্রদানকারী পিতা। অন্যথায় কোনো বিজ্ঞানী মনে, আমরা যদিও মনে করি যে হয়তো বিজ্ঞানীরা ঘটনাচক্রে এটা তৈরি করেছে প্রাণ, কিন্তু আজ পর্যন্ত দেখা যায়নি যে মৃত্যুর পর কোনো বিজ্ঞানী কাউকে জীবিত করেছে। অতএব যে প্রাণ সৃষ্টি করতে পারে সে নিশ্চয়ই জীবিতও করতে পারবে। অর্থাৎ কোনো বিজ্ঞানী যেহেতু আজ পর্যন্ত এই কোনো মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেনি, অতএব তারা কোনো জীবের প্রাণেরও সৃষ্টির জন্য তারা দায়ী নয়। আর যদি দায়ী হতো তাহলে এই যে পিরামিড এর ভিতর মমি আকারে যে বিভিন্ন ব্যক্তিত্বদের রাখা হয়েছে, তাহলে তাদের এভাবে রাখা হতো না, তাদের জীবিত করে রাখা হতো, তাদের মমি করে রাখা হয়েছে। অর্থাৎ এর থেকে নির্ণীত হয় যে রাসায়নিক বিক্রিয়া ক্রিয়া উপাদানের মাধ্যমে ঘটনাচক্রে প্রাণের উদ্ভব হয়নি, ভগবানই বীজ প্রদান করেছেন, তার থেকে জীবের সৃষ্টি হয়েছে, প্রাণের উদ্ভব হয়েছে। হরে কৃষ্ণ। এরপর আমাদের 27 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ মাতাজি, প্রশ্ন থাকলে আপনি এখন লিখে রাখুন, আমরা পরে প্রশ্ন প্রশ্ন না প্রভু, একটা যদি সুযোগ দিতেন তাহলে বিতর্কে আমি একটা পক্ষে একটা বলতাম। আচ্ছা মাতাজি, এখন বিতর্ক আমাদের সমাপ্ত হয়ে গেছে, ঠিক আছে, আপনি লাস্টে আপনারটা বলবেন, কি বলবেন? আচ্ছা, হরে কৃষ্ণ। 27 নম্বর শ্লোক, 27 নম্বর শ্লোক। জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাদ পরিহার্যার্থে নত্বম শচি তুমর্হসি। মদনমোহন গ্রুপ থেকে পড়ুন। ওকে, তাহলে দেখুন 26 নাম্বার শ্লোকে বলছেন ভগবান যে হে মহাবাহ, যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় বা মৃত্যু হয়, মানে আত্মা দেহের নয়, আত্মার বারবার জন্ম হয় আত্মার বারবার মৃত্যু হয়, তাহলেও তোমার শোক করার কোনো কারণ নেই। কেননা কেন কারণ নেই, কেন কোনো কারণ নেই? হরে কৃষ্ণ। এই প্রশ্নটা মাধব গ্রুপের কাছে, যে এই যে 26 নম্বরে ভগবান বলছেন যে আত্মার বারবার জন্ম হয় বা মৃত্যু হয়, যদিও এটা তুমি মনে করো তাহলেও তোমার শোক করার কোনো কারণ নেই, কেন কারণ নেই? হরে কৃষ্ণ। মদন মাধব গ্রুপ থেকে বলুন, মাধব গ্রুপ থেকে। তোমরা কি পারবে? হরে কৃষ্ণ। হ্যাঁ বলুন। এখানে প্রভুপাদ ব্যাখ্যা করেছেন তাৎপর্য, প্রকৃতির বিধান অনুসারে একদিন না একদিন তাদের মৃত্যু অবধারিত, কিন্তু অর্জুন সেই কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হয়ে প্রচন্ড সময় পড়ে, তাহলে তার নাম সম্মান প্রতিষ্ঠা হবে। তখনও শোক করার কোনো কারণ নেই, আর যদি দেহান্তর হয় তাহলে
হরে কৃষ্ণ। দেখুন এই প্রশ্নে আচ্ছা আপনি মাধবপুর মাধবপুরে শুনুন আমি বলে দিচ্ছি যে এই যে এই প্রশ্নটার উত্তর এই ২৭ নম্বর শ্লোকেই দেওয়া হয়েছে। এই প্রশ্নের উত্তর ২৭ নম্বর শ্লোকেই দেওয়া হয়েছে যে আত্মার বারবার জন্ম হয় মৃত্যু হয়, যদি তুমি এটা মনে করো তাহলেও শোক করার কোনো কারণ নেই। কেন না, জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃত্যুস্য চ, যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। যদি তুমি মনে করো জাতপার বারবার জন্ম হয় তাহলে যার জন্ম হয়েছে তার তো মৃত্যু অবশ্যম্ভাবী, আর যার মৃত্যু হয় তাহলে তো মৃত্যু হয়েছে যার, তারও জন্ম অবশ্যম্ভাবী। অতএব এই বিষয়ে তোমার শোক করার কারণ নেই। হরে কৃষ্ণ। এরপর দেখুন তাৎপর্য প্রথমেই রয়েছে যে পূর্বকৃত কর্ম অনুসারে কোন বিশেষ দেহ প্রাপ্ত হয়ে আত্মা জন্মগ্রহণ করে। পূর্বকৃত কর্ম অনুসারে, পূর্বকৃত কর্ম, পূর্বকৃত মানে কোন জীব যখন দেহ ত্যাগ করছে, কোন জীব যখন দেহ ত্যাগ করছে তখন সে এই জীবনে কি প্রকার কার্য করেছে, এই জীবনে কি প্রকার কার্য করেছে এবং এই কার্যের প্রভাবে অন্তিমে তার সেই ভাবের উদয় হয়, সেই ভাব মানে সেই প্রকার মানসিকতা। এর একটা উদাহরণ দেবেন যে এইরকম ভাবে পূর্বকৃত কর্মের অনুসারে কেউ দেহ প্রাপ্ত হয়েছে, এইরকম একটা উদাহরণ দেবেন নিত্যানন্দ গ্রুপ থেকে। এই যে এখানে বলা হয়েছে যে পূর্বকৃত কর্ম অনুসারে কোনো বিশেষ দেহ প্রাপ্ত হয়ে জন্মগ্রহণ করে, এর একটা উদাহরণ দেবেন নিত্যানন্দ গ্রুপ থেকে। আচ্ছা অনুমাতাজি বলুন, অনুমাতাজি তিনি হরিণ শিশুর চিন্তা করতে করতে দেহ ত্যাগ করেছিলেন, তাই তাকে পরবর্তী জীবনে হরিণ হয়ে আসতে বাধ্য হয়েছে। হরিণ হয়ে সে ভক্ত ছিলেন, ভক্তদের ক্ষেত্রেও কতটা এই বিষয় কাজ করে। ভরত মহারাজ ভক্ত ছিলেন, তথাপিও তাকে হরিণ হয়ে আসতে হয়েছে। আর যারা জড় জগতে, মনে করুন যে আজকে খুব যারা মেডিটেশন করছে তাদের যে একসময় ওই কুমির বা শৃগাল বা কুকুর হয়ে আসতে হবে এতে কোনো সন্দেহ নেই, এই ধরনের ব্যক্তিদের মানসিকতা ওই পর্যায়ে চলে যাবে, তাই তাদের ওই প্রকার জনিতে ভ্রমণ করতে হবে। এরপর দ্বিতীয় প্যারাগ্রাফে দেখুন, দ্বিতীয় প্যারাগ্রাফে ভগবানের ইচ্ছার ফলে কুরুক্ষেত্রের যুদ্ধ আয়োজিত হয়েছিল বলে তা সম্পূর্ণ অবশ্যম্ভাবী ছিল এবং ন্যায়সঙ্গত কারণে যুদ্ধ করাটা ক্ষত্রিয়ের ধর্ম। হরে কৃষ্ণ। ন্যায়সঙ্গত কারণে যুদ্ধ করাটা ক্ষত্রিয়ের ধর্ম। এখন প্রশ্ন হচ্ছে গৌরাঙ্গ গ্রুপ থেকে, এই ন্যায়সঙ্গত কারণে যুদ্ধ করাটা ক্ষত্রিয়ের ধর্ম, আমি যে ১২টি লিস্ট দিয়েছিলাম এর মধ্যে কোনটায় পড়ছে এটা? গৌরাঙ্গ গ্রুপ থেকে বলবেন
যে 12টি লিস্ট দিয়েছিলাম সে 12টি লিস্টের মধ্যে কোনটা পড়ছে? এটা ন্যায়সঙ্গত কারণে যুদ্ধ করাটা ক্ষত্রিয় ধর্ম। আর এক নেক্সট বলুন, আরেকজন বলুন। গৌরাঙ্গ গ্রুপ থেকে গোবিন্দ গ্রুপ থেকে এরপর গোবিন্দ গ্রুপ থেকে ন্যায়সঙ্গত কারণে যুদ্ধ করাটা ক্ষত্রিয়ের ধর্ম। তারপর গোপীনাথ গ্রুপ থেকে হরে কৃষ্ণ, এটা হচ্ছে জেনারেল প্রিন্সিপাল, জেনারেল রুল, জেনারেল রুল, সাধারণ নীতি বা মূল নীতি যাকে বলা হয়, মূল নীতি, সাধারণ নীতি। যেহেতু তিনি সঠিকভাবে কর্তব্য কর্মের অনুষ্ঠান করেছিলেন, তাই তার আত্মীয় স্বজনের বিয়োগে কেন তিনি ভীত অথবা শোকান্বিত হবেন? কর্তব্য কর্ম থেকে ভ্রষ্ট হলে পাপ হয়। হরে কৃষ্ণ। মদন মোহন গ্রুপ থেকে বলুন, কর্তব্য কর্ম থেকে ভ্রষ্ট হলে পাপ হয়, এটা কিসের ভিতর পড়ছে? ওকে, রাধারানী গ্রুপ থেকে কর্তব্য কর্ম থেকে ভ্রষ্ট হলে, কর্তব্য কর্ম থেকে ভ্রষ্ট হলে পাপ হয়, এটা কিসের মধ্যে পড়ছে? এটা হচ্ছে জেনারেল প্রিন্সিপাল, এগুলো হচ্ছে জেনারেল প্রিন্সিপাল, মূল নীতি, সাধারণ নীতি আর নয়। এটা আমি শুধু নির্ণয় করতে বলেছি যে কর্তব্য কর্ম থেকে ভ্রষ্ট হলে পাপ হয়, সেটাই বলছে, যেটা হচ্ছে আমাদের সাধারণ নীতি। এই নীতিগুলো আমাদের জীবনে প্রয়োগ করতে হয়, নীতি যেমন নীতিশাস্ত্র থেকে শিক্ষা দেওয়া হয়, ঠিক তেমন এই নীতিগুলো আমাদের জীবনেও প্রয়োগ করতে হয়, এগুলো হচ্ছে নীতি শিক্ষা। কর্তব্য কর্ম থেকে ভ্রষ্ট হলে পাপ হয়, তারপর ন্যায়সঙ্গত কারণে যুদ্ধ করাটা ক্ষত্রিয় ধর্ম। ওকে, 28 নম্বর শ্লোক, অব্যক্তাদিনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্ত নিধনান্যেব তত্র কাম করিদেব না। পড়ুন মাধব গ্রুপ থেকে, হ্যাঁ মাধব গ্রুপ থেকে পড়ুন। সমস্ত সৃষ্টিকে উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত ছিল, তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায়, সুতরাং সেই জন্য শোক করার কি কারণ? হরে কৃষ্ণ। এখানে দেখুন তিনটি অবস্থার কথা বলছে, তিনটি অবস্থা। প্রথম অবস্থা কি, যে সমস্ত জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত ছিল। তো প্রশ্ন হচ্ছে নিত্যানন্দ গ্রুপের কাছে, নিত্যানন্দ গ্রুপের কাছে প্রশ্ন, যে এই অপ্রকাশিত অবস্থায় জীব কোথায় ছিল? আচ্ছা আর একজন বলুন। ওকে, আর একজন বলুন। আচ্ছা আপনি বলছেন মহাবিষ্ণুর শরীরে বা গর্ভদোষ সাহেব বিষ্ণুর শরীরে, তা কোন কোন সময় মহাবিষ্ণুর শরীরে, কোন সময় মহাবিষ্ণুর শরীরে এবং কোন সময় গর্ভদোষ সাহেব বিষ্ণুর শরীরে? ওকে, এরপর দ্বিতীয় প্রশ্ন,
মদনমোহন গ্রুপের কাছে দ্বিতীয় প্রশ্ন, স্থিতিকালে এই যে স্থিতিকালে প্রকাশিত হয় জি, স্থিতিকালে প্রকাশিত হয় জি, এই জীবের কিভাবে এই জীবের প্রকাশ হয়, স্থিতিকালে যে জীব প্রকাশিত হয় কিভাবে এই জীবের প্রকাশ হয়, হরে কৃষ্ণ, মদনমোহন গ্রুপ থেকে। ওকে, মদনমোহন গ্রুপ থেকে কেউ পারবেন না? ঠিক আছে, মাধব গ্রুপ থেকে, মাধব গ্রুপ থেকে, স্থিতিকালে কিভাবে এই জীবের প্রকাশ হয়? ওকে, আচ্ছা বলুন। ওকে, আর কেউ ক্লিয়ার ভাবে বলতে পারবেন? আর কে বলতে চেয়েছেন? আচ্ছা, সুশান্ত প্রভু বলুন, সুশান্ত প্রভু, সুশান্ত মজুমদার। ওকে, আমাদের পদ্মনাভ লাহাপুর বলুন, পদ্মনাভ লাহাপুর। যখন মহাবলের সময় সমস্ত জীব মহাবিষ্ণু বা গর্ভদেবের বিষ্ণু তারা যে চেতনার অবস্থায় থাকে সেই অবস্থাতে সেখানে আবিষ্কৃত হয়। যখন মহাবলের শেষ ব্যবস্থিত স্থিতি অবস্থায় ফিরে আসে তখন যে চেতনার অবস্থায় তাদের মহাবিষ্ণুর মধ্যে প্রবেশ করেছিল সেই চেতনার অবস্থায় আবার মহাবিষ্ণু তাদেরকে সৃষ্টির মধ্যে দেয় এবং মহামায়ার দ্বারা তাদের আবার একটা জলস্বরূপ পায়। হরে কৃষ্ণ। আচ্ছা, আমাদের অঙ্কিতা মাতাজি বলুন, এবার অঙ্কিতা মাতাজি। ওকে, যেটা আমি চাচ্ছিলাম সেটা কেউ বলতে পারেনি আসলে, না আমি আমি বলছি, আর বলতে হবে না। এই মহাবিষ্ণু তার এই দৃষ্টিপাতের দ্বারা, দৃষ্টিপাতের দ্বারা প্রত্যেক জীবকে ওই মায়াদেবীর গর্ভে প্রেরণ করে। মহাবিষ্ণুর শরীরে এই যে অপ্রকাশিত থাকছে সমস্ত জীব, সে মহাবিষ্ণু তার দৃষ্টিপাতের দ্বারা তিনি ওই মায়াদেবীর গর্ভে প্রেরণ করছে। মায়াদেবী আমাদের এই জগতে এনে তার যে একটা দুটো বৃত্তি, একটা হচ্ছে কি প্রক্ষেপাত্মিকা, সেখান থেকে ওই মহাবিষ্ণুর দৃষ্টিপাতের মাধ্যমে যে তিনি তার কাছে জীব পৌঁছাচ্ছে সেখান থেকে তিনি ওই প্রক্ষেপাত্মিকা শক্তির দ্বারা নিয়ে আসছে, আর এই জগতে এনে আবরণাত্মিকা শক্তির দ্বারা আবরণ করছে, মানে পঞ্চভূতের শরীর প্রদান করে মাতৃগর্ভে স্থাপন করছে, তারপর মাতৃগর্ভ থেকে জন্ম। তেইভাবে এই আমাদের এই জগতে প্রকাশিত হচ্ছে স্থিতিকালে। এরপর বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায়, বিনাশের পর, বিনাশের পর কিভাবে অপ্রকাশিত হয়ে যায়, হরে কৃষ্ণ, বিনাশের পর কিভাবে অপ্রকাশিত হয় হয়ে যায়, এটা বলবেন রাধারানী গ্রুপ থেকে, যে বিনাশের পর কিভাবে অপ্রকাশিত হয়ে যায়, বিনাশের পর
বিনাশের পর জীব কিভাবে অপ্রকাশিত হয়ে যায়? আচ্ছা, কৃষ্ণানন্দ প্রভু বলবেন, কৃষ্ণানন্দ প্রভু। ওকে, আর কেউ বলবেন? বিনাশের পর সবাই শ্রীকৃষ্ণ যান না, তার কর্মফল অনুযায়ী তিনি স্থান পান, যেখানে তার কর্মফল তাকে নিয়ে যায় সেখানে তিনি থাকেন। নরকে বা অন্যান্য লোক, বিভিন্ন লোক আছে, স্বর্গ বা অন্যান্য সূর্য, যে তার কর্মফল অনুযায়ী সেখানে থাকেন, প্রতিষ্ঠান। ওকে, হরে কৃষ্ণ। আমি ক্লিয়ার ভাবে বলছি, শুনুন। আচ্ছা, আমি বলছি প্রভু, বিনাশের পর এই যে অপ্রকাশিত হয়ে যায়, প্রকাশকারী দেহ কি? প্রকাশকারী দেহ হচ্ছে এই স্থূল উপাদান, জল, মাটি, বায়ু, আকাশ, অগ্নি, এই এটা যখন থাকছে সেটা হচ্ছে প্রকাশিত। এই জগতে যখন থাকছে তখন এই এই উপাদানের তৈরি শরীরে থাকতে হচ্ছে, অতএব এখানে প্রকাশিত থাকছে। যখন এটার বিনাশ হচ্ছে এই জড়দেহে, অর্থাৎ স্থূল জড়দেহ, স্থূল জড়দেহ অর্থাৎ মাটি, জল, বায়ু, আকাশ, অগ্নি দিয়ে তৈরি যে জড়দেহ, এটার বিনাশ হয়ে যাচ্ছে। এটার বিনাশ হয়ে গেলে তখন কি থাকছে? সূক্ষ্ম জড়দেহ, তখন সূক্ষ্ম জড়দেহ থাকছে। সেই যে সূক্ষ্ম জড়দেহ, সেই সূক্ষ্ম জড়দেহে মনে করুন যে এখন কোনো প্রলয় হয়নি, তখন জীব তার কর্মফল অনুযায়ী হয় নরকলোকে নয় স্বর্গলোকে যাবে। আর যদি খণ্ড প্রলয় হয় তাহলে সেই সূক্ষ্ম শরীরে, গর্ভদোষ সায়ী বিষ্ণুর শরীরে, সেখানে গিয়ে ওই গর্ভদোষ সায়ী বিষ্ণুর শরীরে অপ্রকাশিত হয়ে যাবে। আবার যদি মহাপ্রলয় হয় তাহলে ওই সূক্ষ্ম শরীরে গিয়ে মহাবিষ্ণুর শরীরে অপ্রকাশিত থাকবে। আর যদি মহাপ্রলয় না হয়, খণ্ড প্রলয় না হয়, স্বাভাবিক অবস্থায় যখন দেহ ত্যাগ করে তখন সে ওই সূক্ষ্ম শরীরে হয় স্বর্গলোকে যায় সুখভোগ করে, অন্যথায় নরকলোকে গিয়ে দুঃখ ভোগ করে, অথবা অন্য কোনো লোকে গিয়ে সেই লোকের অনুযায়ী শরীর প্রাপ্ত হয়। এইভাবে এই জগৎ থেকে সে অপ্রকাশিত হয়, অর্থাৎ এই স্থূল জড়দেহের বিনাশ হয়, এটাই হচ্ছে সেই অপ্রকাশিত অবস্থা। অতএব ভগবান এখানে বলছেন যে এই যে সৃষ্ট হওয়ার আগে অপ্রকাশিত ছিল, স্থিতিকালে প্রকাশিত হয়, আবার বিনাশের পর অপ্রকাশিত হবে, সেই যে জড়দেহ, এই যে জড়দেহ, এটা জড়দেহেরই হয়। আত্মার কিন্তু কখনো এই প্রকার এই যে বিনাশ প্রাপ্ত হচ্ছে না, মানে এখানে আসলেও সেই আত্মা, তারপর সেই মহাবিষ্ণুর শরীরে গেলেও সেই আত্মা থাকছে, গর্ভদোষ সায়ী বিষ্ণুর শরীরে গেলেও সেই আত্মা থাকছে, আবার ভগবত ধামে গেলে সেই আত্মা থাকছে, এই আত্মা কখনো বিনাশ হয় না। অতএব যার বিনাশ হচ্ছে সে তো বিনাশশীল, তার জন্য শোক করার কি প্রয়োজন আছে, সেটাই বলছেন ভগবান। এখানে দেখুন একটি উপমা দেওয়া হয়েছে যে স্বপ্নে যেমন আমরা কখনো দেখি আকাশে উঠছি অথবা রাজা হয়ে সিংহাসনে বসে আছি। আমাদের মহারাজ এক সময় বলছিলেন যে এক ব্যক্তি সে এই আটা ভিক্ষা করে, আটা ভিক্ষা করতে করতে আটা জমিয়েছে, এখন ঘরে চালের উপর আটা ঝুলিয়ে এখন তার নিচে একটি তাকিয়ায় ঘুমিয়ে স্বপ্ন দেখছে যে আমি রাজা হয়েছি, আমার পুত্র হয়েছে,
আর এক সময় পুত্র বড় হয়েছে, আমার পুত্র কথা শোনেনি, তারপর আমি তাকে লাথি মেরেছি। তো যখন উপরে দিকে পা তুলেছে, সেই আটার ব্যাগে লেগেছে, আর সেই আটা তার মুখের উপর পড়েছে। তারপর স্বপ্ন ভঙ্গ হয়ে দেখছে যে আমার ভিক্ষা করা আটাটুকু নষ্ট হয়েছে। তা এই যে ঘুমিয়ে স্বপ্ন দেখছে যে সে রাজা হয়েছে, অথচ জাগ্রত অবস্থায় কিছুই নয়। ঠিক এইরকম আমাদের এই যে মন বুদ্ধি অহংকারের বিকার, যে জড় অস্তিত্বটি, এই যে অর্থাৎ দেহ, এটা ঠিক স্বপ্ন অবস্থার মতো, এর অবস্থা ঠিক ওই স্বপ্নের মতো। আসলে আমাদের ওই আত্মাই নিত্য। 29 নাম্বার শ্লোক, তাই এখানে বলছে যে এই স্বপ্নের মতো যে দেহ, তার জন্য শোক করে কি লাভ। আশ্চর্যবত পশ্যতি কশ্চিদেনম, আশ্চর্যবত বদতি তথৈব জন্য, আশ্চর্যবত চৈনম অন্য শৃণতি, শ্রুত্বাপিন্যম বেদনা চৈব কশ্চি। হরে কৃষ্ণ। নিত্যানন্দ গ্রুপ থেকে পড়ুন। এখানে হরে কৃষ্ণ এই 29 নাম্বার শ্লোকে সকলের জন্য, যারা যারা অ্যান্সার পাঠাননি, যারা যারা অ্যান্সার আমাকে পাঠাননি, এই 29 নাম্বার একটি মিস ইউজ আছে। 29 নাম্বার শ্লোকে একটি মিস ইউজ আছে। যারা যারা অ্যান্সার করেননি আবার আমাকে পাঠাননি, তারাই বলুন এখানে কোন বিষয়টি মিস ইউজ আছে। হরে কৃষ্ণ। গৌরাঙ্গ গ্রুপ থেকে যারা অ্যান্সার পাঠাননি, তারাই বলুন কোন বিষয়টি মিস ইউজ আছে। ওকে, গোবিন্দ গ্রুপ থেকে। গোবিন্দ গ্রুপ থেকে বলুন। ওকে হরে কৃষ্ণ, এরপর কি বলবেন গোবিন্দ গ্রুপ থেকে? ওকে, গোপীনাথ গ্রুপ থেকে আচ্ছা বলুন, যেহেতু আত্মা হচ্ছে পরমাণুর চেয়েও হচ্ছে ছোট, তাহলে তিমি মাছের মতো বৃহৎ জন্তুতে আবার জীবাণুর মতো অতি ক্ষুদ্র প্রাণীতে উপস্থিত তাতে প্রাণ সঞ্চার করতে পারে। ওকে প্রভু, নেক্সট বলুন কে বলবেন। আচ্ছা বলুন। অনেক সময় কিছু মানুষ আত্মতত্ত্বকে লাভ করার প্রয়াসী হয়, কিন্তু দুর্ভাগ্যবশত সাধু সঙ্গ বলে মনে করে এখন বুদ্ধকে সঙ্গ লাভ করে ভাবতে শিখতে পারে না। আচ্ছা প্রভু, আপনি তো অ্যান্সার করেছিলেন, আপনি বললেন কেন? বলতে পারবেন মাতাজি? দেখি গুরু হবে কি না।
বলছে মানব জন্ম লাভ করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই তত্ত্বজ্ঞান উপলব্ধি করে মায়ামুক্ত হয়ে চিত্রগতে ফিরে যাওয়া। হরে কৃষ্ণ। মিসইউজ মানে যে শাস্ত্রে জীবাত্মা পরমাত্মাতে পরিণত হয় এটা একটা মিসইউজ হতে পারে। আচ্ছা আমি বলছি দেখুন মিসইউজটা কেমন হয় ভালো করে চিনে নিন। যে শাস্ত্রে শাস্ত্রে একটি বিষয় গ্রহণ করতে বলা হয়েছে শাস্ত্রে একটি বিষয় গ্রহণ করতে বলা হয়েছে তো সেটা গ্রহণ করছি কিন্তু তাতে আমার অনর্থ সৃষ্টি হচ্ছে অনর্থ। মানে দেখুন এখানে যে শাস্ত্রে বলছে দেখুন দুর্ভাগ্যবশত সাধু সঙ্গ বলে মনে করে একদল মূর্খের সঙ্গ লাভ করে ভাবতে শিখে যে জীবাত্মা পরমাত্মার মধ্যে কোনো পার্থক্য না। অর্থাৎ শাস্ত্রে বলছে সাধু সঙ্গ করার কথা সেখানে আমি সাধু সঙ্গ মনে করে মূর্খদের সঙ্গ করছি বা অভক্তদের সঙ্গ করছি বা অসাম্প্রদায়িক লোকের সঙ্গ করছি। সাধু মনে করে বেশধারী ভণ্ডদের সঙ্গ করছে। এই দেখুন দুর্ভাগ্যবশত সাধু সঙ্গ বলে মনে করে একদল মূর্খের সঙ্গ লাভ করে ভাবতে শিখে যে জীবাত্মা ও পরমাত্মার মধ্যে কোনো পার্থক্য নেই। অর্থাৎ সাধু সঙ্গ মনে করে মূর্খের সঙ্গ করা এটা হচ্ছে মিসইউজ। বুঝতে পেরেছেন? এখানে কঠোপনিষদের শ্লোকের মাধ্যমে আত্মার বিষয় বর্ণনা করা হচ্ছে যে সত্য ঘটনা হচ্ছে যে পারমাণবিক আত্মা বিশাল আকার পশুর দেহে বিশাল বটবৃক্ষে আবার অতি ক্ষুদ্র জীবাণু যারা লক্ষ কোটি সংখ্যায় মাত্র 1 ইঞ্চি পরিমাণে জায়গাতেও থাকতে পারে তাদের দেহ অবস্থান করে। এখন প্রশ্ন হচ্ছে মাধব গ্রুপের কাছে প্রশ্ন যেই যে প্রত্যেক দেহে পরমাত্মা থাকছে আর প্রত্যেক দেহে আত্মা থাকছে প্রত্যেক দেহে আত্মা থাকছে এই আত্মা পরমাত্মার দু একটি বৈশিষ্ট্য বলবেন যে প্রত্যেক দেহে একই আত্মা না প্রত্যেক দেহে একই পরমাত্মা এই বিষয়টি আমাদের একটু বুঝিয়ে বলবেন। হরে কৃষ্ণ। মাধব গ্রুপ থেকে। আচ্ছা বলুন। ঠিক আছে সুশান্ত মজুমদার বলুন। প্রতিটি শরীরে আত্মা পরমাত্মা দুজনেই অবস্থান করে তো পরমাত্মা সাক্ষী হিসেবে অবস্থান করে আর আত্মা তার স্বতন্ত্র ইচ্ছা অনুযায়ী কর্ম করে আর সেটা পরমাত্মা মানে সেখানে কোনো হস্তক্ষেপ করে না শুধু সাক্ষী হিসেবে দর্শন। আচ্ছা আমি প্রশ্ন করেছি আর একজন বলুন। ঠিক আছে যে প্রশ্ন করেছি যে প্রত্যেক দেহে এই যে পরমাত্মা থাকছে আর প্রত্যেক দেহে আত্মাও থাকছে তো প্রত্যেক দেহে আত্মা একই আত্মা প্রত্যেক দেহে অবস্থান করে নাকি প্রত্যেক দেহে একই পরমাত্মা অবস্থান করে এই বিষয়টি একটু বুঝে বলবেন। যমুনা মাতাজি বলুন। হরে কৃষ্ণ বাবু। হ্যাঁ বলুন। একই আত্মা ওকে দাঁড়ান কে বলছেন? আচ্ছা মীরা মাতাজি বলুন। মীরা মাতাজি একই থাকে সবাই বলে ফেলছে একই পরমাত্মা।
ओके ओके अर्थात प्रत्येक प्रत्येक जीवर शरीरे प्रत्येक जीवर शरीरे एकई परमात्मा अवस्थान करे प्रत्येक जीवर शरीरे एकई परमात्मा अवस्थान करे किंतु प्रत्येक जीवर शरीरे आलादा आलादा स्वतंत्र आत्मा अवस्थान करे हरे कृष्ण एरपर 30 नंबर श्लोक देहि नित्यमबुद्धयम् देहि सर्वस्य भारतो तस्मात् सर्वाणि भूतानि नत्तम् शुचितुमर्हसि गोविंद ग्रुप थेके एकजन पढ़ो गोविंद ग्रुप थेके एकजन पढ़ो হরে কৃষ্ণ তা এখানে এখানে সকলের জন্য প্রশ্ন থাকছে সকলের জন্য প্রশ্ন থাকছে কিন্তু যারা যারা উত্তর পাঠিয়েছেন আমাদের তাদের বলতে হবে না তারা নির্ণয় করবেন বাকিরা বলবেন যে এখানে যে ১২টি বিষয় আছে সেই ১২টি বিষয়ের মধ্যে একটি বিষয় এখানে আছে সেই বিষয়টি কি এবং এটা এখান থেকে সেই বিষয়টি নির্ণয় করে আমাকে বলবেন সেই ১২টি বিষয়ের মধ্যে এখানে একটি বিষয় আছে হরে কৃষ্ণ ঠিক আছে আমি একটি বলে দিই এখানে প্রভুপাদের মূল মিশন রয়েছে এই পারপর থেকে অর্থাৎ তাৎপর্য থেকে আপনার নির্ণয় করুন হরে কৃষ্ণ নির্ণয় করুন ৩০ নাম্বার তাৎপর্য থেকে প্রভুপাদের মূল মিশন বের করুন হ্যাঁ আচ্ছা মায়া মাথাজি বলুন হরে কৃষ্ণ ওকে আর নেক্সট নেক্সট আরেকজন বলুন নেক্সট কে বলছেন ধীমান প্রভু বলুন মদন মোহন গ্রুপ থেকে বলুন এখানে মূল মিশন কি পেয়েছেন ওকে এরপর মাধব গ্রুপ থেকে কি পেয়েছেন মাধব গ্রুপ থেকে একজন বলুন আচ্ছা বলুন আদারণ আমি আপনি আপনি লিখেছিলেন আমি বলেছি যারা লেখেনি তারা মাধব গ্রুপ থেকে ওকে নিত্যানন্দ গ্রুপ থেকে আচ্ছা বলুন সুশান্ত বাবু বলুন হরে কৃষ্ণ এরপর নিত্যানন্দ গ্রুপ থেকে বলুন
যুদ্ধের সময় হিংসার আশ্রয় নেওয়াতে কোনো অন্যায় নেই। ওকে আচ্ছা, গণেশ 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 দা বলুন, গণেশ প্রভু বলুন। আচ্ছা পদ্মনাভ বলুন। ওকে আচ্ছা বলুন শুভ্রা মাতাজি। হ্যাঁ, এটাই যেটা মায়া মাতাজি প্রথমে বলেছিলেন এবং শুভ্রা মাতাজি বললেন, যে অবিনশ্বর আত্মার মৃত্যু হয় না বলে নিজের ইচ্ছা মতো হিংসার আশ্রয় করাকে কখনোই প্রশ্রয় দেওয়া যায় না। অর্থাৎ প্রভুপাদ এই যে ইচ্ছা মতো হিংসার আচরণ জীবহত্ব, এটা তিনিও প্রশ্রয় দেননি। এই জন্য তার এই সংস্থায় দেখুন প্রথমেই একটি নির্দেশ দেওয়া হয়েছে, যেটা কি নিষেধাত্মক, যে নো মিট ইটিং, আমিষ আহার বর্জন করতে হবে, কোনো পশু হত্যা করা যাবে না। প্রভুপাদের সেই নির্দেশ আমাদের ইস্কনে এটা যথাযোগ্যভাবে পালন করা হয়েছে। এইরকমভাবে যেটা যেটা প্রভুপাদের মনোভাব তা আজ ইস্কন ফলো করছে। হরে কৃষ্ণ। এরপর 31 নম্বর, স্বধর্মমপি চাবেক্ষ না বিকম্পিতুমর্হসি, ধর্মাদি যুদ্ধ শ্রেয়ন্যা ক্ষত্রিয়স্য না বিদ্যতে। গৌরাঙ্গ গ্রুপ থেকে একজন পড়ুন। তোমার সম্পর্ক বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গলকর আর কিছুই নেই, তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত। এখানে ভগবান বলছেন যে এই যে ক্ষত্রিয় রূপে তোমার স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গলকর আর কিছুই নেই, তাই তোমার দ্বিধা করা উচিত না। হে অর্জুন, তুমি যে দ্বিধা করছো যে তুমি যুদ্ধ করবে কি করবে না, এই এই এইরকম দ্বিধাগ্রস্ত তোমার হওয়া উচিত নয়। কেননা এই ক্ষত্রিয়র পক্ষে যুদ্ধ করার থেকে মঙ্গল করার কিছুই নেই, ক্ষত্রিয়র পক্ষে যুদ্ধ করার থেকে মঙ্গল করার কিছু নেই, কারণ তার স্বধর্মটা, যদি যুদ্ধে তিনি প্রাণ ত্যাগ করেন তাহলে তিনি স্বর্গলোক, আর যদি যুদ্ধে জীবিত থাকেন জয়লাভ করেন তাহলে তিনি রাজ্য লাভ করবেন, তাই উভয় দিকেই সে লাভবান। অতএব ক্ষত্রিয়ের পক্ষে যুদ্ধ ত্যাগ করে যাওয়া, যেমন বৃত্তাসুরের পক্ষ হয়ে অসুরেরা দেবরাজ ইন্দ্রের বিরুদ্ধে লড়ছিল, তখন বৃত্তাসুর দেখছে যে দেবতাদের ভয়ে তার পক্ষের অসুরেরা পালিয়ে যাচ্ছে, তখন বৃত্তাসুর বলছেন যে আরে আরে অসুরেরা, তোমরা এই দেবতাদের ভয়ে পালিয়ে যাচ্ছ, যুদ্ধক্ষেত্রে প্রাণ ত্যাগ করলে তো তোমাদের স্বর্গলাভ হবে, আর এই যে তোমরা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাচ্ছ, যুদ্ধক্ষেত্রে পিঠ দেখিয়ে পালিয়ে যাচ্ছ, তো তোমরা তোমাদের পিতামাতার পুত্র নও, পিতামাতার মূত্র স্বরূপ তোমরা। সেই প্রকার যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া অত্যন্ত নিন্দনীয়, তাই ভগবান বলছেন সেই নিন্দনীয় কার্য না করে তুমি যে ক্ষত্রিয় তোমার স্বধর্ম পালন কর। দেখুন এখানে একটি শ্লোক দেওয়া আছে নীতিশাস্ত্রে, শ্লোক দেওয়া আছে নীতিশাস্ত্রে, এই নীতিশাস্ত্রের শ্লোকটি ঠিক উপরের লাইন, নীতিশাস্ত্রের শ্লোকের ঠিক উপরের লাইন,
রাজনীতির ক্ষেত্রে অহিংসার পথ অবলম্বন করা কূটনীতি হতে পারে। রাজনীতির ক্ষেত্রে হিংসার পথ অহিংসার পথ অবলম্বন করা কূটনীতি হতে পারে, কিন্তু তা কখনোই নীতিগত পন্থা নয়, নীতিশাস্ত্রে আছে। তা এটা একটা সাধারণ নীতি যে রাজনীতির ক্ষেত্রে অহিংসার পথ অবলম্বন করা উচিত নয়, উচিত নয়, এটা নীতি শিক্ষা। নীতিশাস্ত্রে বলছে যে কোনো রাজা অথবা ক্ষত্রিয় যখন যুদ্ধক্ষেত্রে ঈর্ষান্বিত শত্রুর সঙ্গে সংগ্রামে রত হন, মৃত্যুর পর তিনি স্বর্গলোকে গমন করেন, তেমন ব্রাহ্মণ যজ্ঞে পশু বলি দিলে স্বর্গ লাভ করেন। নীতিশাস্ত্রে এটা বর্ণন করা হয়েছে। তাই যুদ্ধক্ষেত্রে শত্রুকে হত্যা করা এবং যজ্ঞে পশু বলি দেওয়াকে হিংসাত্মক কার্য বলে গণ্য করা হয় না। এটা আপনাদের শর্ট কোশ্চেনে রয়েছে যে কেন এই যজ্ঞে পশু বলি দেওয়াকে হিংসাত্মক কার্য বলে গণ্য করা হয়নি, এটা শর্ট কোশ্চেনে রয়েছে, এখান থেকে লিখবেন। কেননা কারণটা দেওয়া হয়েছে এখানে, যে যজ্ঞে উৎসর্গীকৃত পশু জৈব বিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে উন্নত থেকে উন্নততর জীব দেহ ধারণ না করে সরাসরিভাবে মনুষ্য শরীর প্রাপ্ত হয়, সরাসরি মনুষ্য শরীর প্রাপ্ত হয়, এই জন্য সেই যজ্ঞে পশু বলি দেওয়ার বিধান ছিল। যে যজ্ঞে যদি পশু বলি দেওয়া হতো, সেই পশু সরাসরি মনুষ্য শরীর প্রাপ্ত হতো, এই জন্য তার হিংসাত্মক কার্য হতো না। কারণ তার যদি সেই পশুটাকে রেখে দেওয়া হতো, তাহলে মনে করুন সে জৈব বিবর্তনের মাধ্যমে উন্নত থেকে উন্নততর পশু, এইভাবে তার 80 লক্ষ জনি ভ্রমণ করতে হবে, তারপর আর যে 4 লক্ষ জনি আছে সেখান থেকে মনুষ্য জনি শুরু হচ্ছে, অসভ্য, তারপর যাদের কোনো শিক্ষা দীক্ষা নেই সেই প্রকার আদিম মানুষ থেকে শুরু করে আসতে হচ্ছে। তাই এই পশুকে যখন যজ্ঞে বলি দেওয়া হচ্ছে, তখন তারা সরাসরি এই 80 লক্ষ জনির স্তর পার হয়ে সরাসরি মনুষ্য জনের স্তরে চলে যাচ্ছে, এবং এটা তাদের ক্ষেত্রে উপকার, পারমার্থিক উপকার। তাই একে শাস্ত্রে হিংসাত্মক কার্য হিসেবে গণ্য করা হয়নি। আচ্ছা বলুন, না না, দেবতারা সেই যজ্ঞের ফলে দেবতারা তুষ্ট হয়ে মর্ত্যবাসীদের ধনুশ্বর্য দান করতেন, মানে সেটা দেবতারা তুষ্ট হতেন এই জন্য যে সেই দেবতারা ওই যজ্ঞের ভবিষ্য গ্রহণ করতেন। ভবিষ্য মানে মনে করুন, যেমন আমরা যদি এখানে যে জল দ্বারা তর্পণ করি, তিল দ্বারা তর্পণ করি, তেমনি ওখানে আমাদের যারা পিতৃপুরুষ আছেন তারা সেখানে এই জল তিল এগুলো দেওয়ার পরিবর্তে ওখানে তারা ঘি মধু দুগ্ধ এইগুলো প্রাপ্ত হয়। ঠিক তেমনি এই দেবতাদের উদ্দেশ্যে যে নৈবেদ্য যজ্ঞে আহুতি দেওয়া হচ্ছে, সেখানে তারা দেবতার ওই সোমরস রূপে ওটা লাভ করে, সোমরস রূপে, এই জন্য দেবতারা তুষ্ট হতেন। আর ওই পশু, ওই পশুটা কি হয়ে যেত, পশু থেকে পরবর্তী জন্মে সে মনুষ্য দেহ লাভ করত। এরপর এখানে দেখুন, তারা যারা তাৎপর্য পড়েছেন হরে কৃষ্ণ, তারা একজন বলবেন যে পারফোটের শেষ প্যারাগ্রাফে দেখুন, পারফোটের শেষ প্যারাগ্রাফে স্বধর্ম দুই রকমের, এই দুই রকম স্বধর্ম একটু বর্ণনা করবেন,
দুই রকম স্বধর্ম কি কি? হরে কৃষ্ণ। দুই রকম স্বধর্ম মদনমোহন গ্রুপ থেকে বলুন, মদনমোহন গ্রুপ থেকে, মদনমোহন গ্রুপ থেকে। কারণ যমুনা মাতাজি বলছে, যমুনা মাতাজি আচ্ছা মাতাজি হরে কৃষ্ণ, আমি আমি বিষয়টা বুঝিয়ে বলি, শুনুন, আমি বলেছি যে এখানে যা আছে সেটা আপনি আপনার উপলব্ধি অনুসারে বর্ণনা করুন, এখানে হুবহু পারপোর্ট দিয়ে পড়ার দরকার নেই। আপনি এখানে বাড়িতে যা পড়েছেন, যা বুঝেছেন সেইটুকু আমাদের বলবেন যে এই দুই ধরনের স্বধর্ম কী কী। হরে কৃষ্ণ। বিনা ঘোষ মাতাজি বলুন। বিনা ঘোষ। হ্যাঁ হরে কৃষ্ণ বলবো। কিন্তু যখন মুক্ত অবস্থায় আত্মতত্ব হয় তখন তার মধ্যে কোনো জড়াপদ্ধতি থাকে না, তখন তাকে জড়জগতি বা দেহাবতার অনুষ্ঠান করতে হয়। ওকে হরে কৃষ্ণ। আর একজন বলুন, ভালো করে আমরা বুঝতে পারলাম না। রিঙ্কু মাতাজি বলুন। রিঙ্কু মাতাজি আচ্ছা বলুন। হরে কৃষ্ণ। এখানে স্বধর্ম দুই প্রকার বলছে, যে বদ্ধ অবস্থায়, বদ্ধ অবস্থায় কি দেহের ধর্ম, আর মুক্ত অবস্থায় আত্মার ধর্ম। তো এখন বদ্ধ অবস্থায় দেহের ধর্ম, এটা এই বর্ণাশ্রম ধর্মের মধ্যে পড়ছে, আর মুক্ত অবস্থায় আত্মার ধর্ম এটা হচ্ছে কৃষ্ণ ভাবনাময় জীবন, কৃষ্ণ ভাবনাময় জীবন। সংক্ষেপে জেনে রাখুন যে বদ্ধ অবস্থায় দেহের ধর্ম, তো এটা হচ্ছে কি এই বর্ণাশ্রম, বর্ণাশ্রম ধর্মের মধ্যে পড়ছে, আর মুক্ত অবস্থায় আত্মার ধর্ম, মুক্ত অবস্থায় আত্মার ধর্ম কি ভগবানের সেবা করা, তো এটা হচ্ছে কৃষ্ণ ভাবনা। হরে কৃষ্ণ। এরপর 32 নম্বর শ্লোক, যদৃচ্ছয়াচ পপন্নম স্বর্গদ্বারমপাবৃতম সুখিন ক্ষত্রিয়া পার্থ লভন্তে যুদ্ধমীদৃশম। মাধব গ্রুপ থেকে একজন পড়ুন। পার্থ সর্বদা উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ না চাইতেই যেসব ক্ষত্রিয়ের কাছে আসে তারা সুখী হয়। হরে কৃষ্ণ। 23 শ্লোকে বলছে এই যে স্বর্গদ্বার অপাবৃতম, আপনাদের একটু প্রশ্ন আছে, স্বর্গদ্বার অপাবৃতম অর্থ কি? অর্থাৎ স্বর্গদ্বার উন্মোচনকারী, হে পার্থ স্বর্গদ্বার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ না চাইতে যেসব ক্ষত্রিয়ের কাছে আসেন তারা সুখী হয়। স্বর্গদ্বার উন্মোচনকারী মানে যে যদি কেউ এই স্বধর্ম করতে গিয়ে ধর্মযুদ্ধে নিহত হন তাহলে তিনি কি কি প্রাপ্ত হবেন? নিশ্চিত তিনি স্বর্গ লাভ করবেন, নিশ্চিত তিনি স্বর্গ লাভ করবেন। যদিও তিনি পাপী ব্যক্তিও হন কিন্তু এই যুদ্ধক্ষেত্রে স্বধর্ম করতে গিয়ে, মনে করুন কোনো সৈনিক যুদ্ধক্ষেত্রে গিয়ে প্রাণ ত্যাগ করল, প্রাণ ত্যাগ করল, তাহলে তিনি পাপী হলেও স্বর্গে যাবে, কারণ এটাই শাস্ত্রের নিয়ম যে ধর্মযুদ্ধে যদি কোনো সৈনিকের প্রাণ যায়
তাহলে তিনি স্বর্গ লাভ করবেন। এই প্রকার স্বর্গদ্বার উন্মোচনকারী ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ না চাইতেই যে সব ক্ষত্রিয়র কাছে আসে, এই যে স্বর্গ যাওয়ার সুযোগ আর তুমি ক্ষত্রিয় তোমার কাছে এসেছে, অতএব কেন তুমি সেই সধর্ম করবে না, তারা সুখী হন যারা এই প্রকার সধর্ম গ্রহণ করে, যদি তাদের মৃত্যু হয় তাহলেও তারা সুখী হন। এখানে পরাশর স্মৃতি থেকে ব্যাসদেবের পিতা পরাশর মুনি ক্ষত্রিয়দের ধর্ম বর্ণন করছেন, ক্ষত্রিয় হি প্রজা রক্ষণ শস্ত্র পাহাড়ি প্রদণ্ডয়ন নির্জিপ্ত পরসন্যাদি খিতিম ধর্মেন পালয়ে, সব রকম দুঃখ দুর্দশা থেকে রক্ষা করে প্রজা পালন করাই হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম, সেই কারণে নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য তাকে অস্ত্র ধারণ পূর্বক দণ্ডদান করতে হয়, তাই তাকে বিরোধী ভাবাপন্ন রাজাদের সৈন্যদের বলপূর্বক পরাজিত করতে হয়, এভাবেই ধর্মের দ্বারা তারা পৃথিবী পালন করা উচিত। মানে ক্ষত্রিয়র কি কি স্বভাব কি কর্তব্য তাই এখানে দেওয়া হয়েছে, যে ক্ষত্রিয় ব্যক্তি অর্থাৎ ক্ষত্রিয় কুলে যিনি আবির্ভূত হয়েছেন তিনি ওই অহিংসার নীতি অবলম্বন করবেন না, যুদ্ধক্ষেত্রে এসে তিনি ভগবত ভক্তের আচরণ করবেন না, অহিংসা পরম ধর্ম, কেননা তাহলে দেশ রক্ষা হবে না প্রজা রক্ষা হবে না, যদি যুদ্ধক্ষেত্রে এসে অহিংসার নীতি অবলম্বন করেন তাহলে তারা আসলে সে ক্ষত্রিয় নয়, নামই মাত্র ক্ষত্রিয়। আমাদের পৃথিবীর ইতিহাসে দেখা গিয়েছে যে এইরকম ক্ষত্রিয় হয়েও যুদ্ধ করতে এসে যুদ্ধ না করে ভয় পালিয়ে গিয়েছে, অর্থাৎ তারা ক্ষত্রিয় নয়। যেমন ব্রাহ্মণ, ব্রাহ্মণ যদি ব্রাহ্মণের পুত্র যদি তিনি যজন যাজন পূজা পাঠ আদি না করেন তাহলে তিনি ব্রাহ্মণও নয়, আর তেমন ক্ষত্রিয় যদি যুদ্ধ না করেন তাহলে তিনি ক্ষত্রিয় বন্ধু, ওদিকে ব্রহ্মবন্ধু আর এদিকে ক্ষত্রিয় বন্ধু। লাস্টের প্যারাগ্রাফে বলছে যে সব দিক দিয়ে বিবেচনা করলে দেখা যায় অর্জুনের যুদ্ধ থেকে বিরত থাকার কোনো কারণ ছিল না, যুদ্ধে যদি তিনি জয়লাভ করতেন তবে তিনি রাজ্য সুখ ভোগ করতেন, আর যুদ্ধে যদি তার মৃত্যু হতো তবে তিনি স্বর্গলোকে উন্নীত হয়ে যেতেন, যেখানে তার জন্য দ্বার ছিল অবারিত। যুদ্ধ করলে উভয় ক্ষেত্রে তিনি লাভবান হতেন, উভয় ক্ষেত্রেই তার লাভ, অতএব তার যুদ্ধ করা না করার কোনো কারণ ছিল না, তাই ভগবান তাকে যুক্তি দেখাচ্ছেন। এরপর 33 নম্বর শ্লোক, অথ চৈত্যমিমম ধর্মম সংগ্রামম না করিষ্যসি তত স্বধর্মম কীর্তিম চ হিত্বা পাপমবাপস্যসি। পড়ুন নিত্যানন্দ গ্রুপ থেকে পড়ুন। নিত্যানন্দ গ্রুপ থেকে বৈশাখী মাতাজি বলুন। কিন্তু তুমি যদি এই কর্মযুদ্ধ না করো তাহলে তোমার স্বীয় ধর্ম এবং কীর্তি থেকে প্রশ্ন হয়ে কাপ্য। যদি তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তাহলে তোমার স্বীয় ধর্ম এবং কীর্তি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে। দেখুন এখানে এই যে কীর্তির বিষয়ে বর্ণন করা হয়েছে যে অর্জুনের কীর্তি কি ছিল, অর্থাৎ তার বীরত্ব, প্রথমেই তার বীরত্বের বর্ণনা দিচ্ছেন যে তিনি তার বীরত্বে মহাদেবের মতো দেবতাদেরও পরাজিত করেছেন, মহাদেবকেও পরাজিত করেছেন,
মহাভারতে এই ঘটনাটি রয়েছে যে একবার মহাদেব অর্জুনকে পরীক্ষা করার জন্য একটি একজন ব্যাধের রূপ ধারণ করে একটি বরাহকে তাড়া করেন। তখন অর্জুনও বাণ মেরেছেন আর মহাদেবও বাণ মেরেছেন, উভয়ের বাণটা বিদ্ধ হয়েছে সেই শুকরে। তখন শুকরটি যেহেতু সেখানে মাটিতে পড়ে গিয়েছে, তখন সেই কিরাত রূপী মহাদেব দাবি করছেন এটা আমার। এইভাবে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়, দুই পক্ষে আবার অর্জুন এবং সেই কিরাত রূপী মহাদেবের মধ্যে আবার যুদ্ধ শুরু হয়। যুদ্ধে মহাদেব পরাস্ত হয়ে গেলেন, অর্জুনের নিকট মহাদেব পরাস্ত হয়ে গেলেন। তারপর তিনি প্রসন্ন হয়ে তাকে এই পাশুপাত অস্ত্র প্রদান করলেন। এখানে দেখুন বর্ণনা আছে, মহাদেব তাকে পশুপাত অস্ত্র প্রদান করেছিলেন। তারপর অস্ত্রগুরু দ্রোণাচার্য, তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করেন এবং তাকে এমন একটি অস্ত্র দান করেন যার দ্বারা দ্রোণাচার্যকে তিনি হত্যা করতে পারবেন। দ্রোণাচার্য একবার গঙ্গায় স্নান করতে গিয়েছিলেন, যখন স্নান করতে যান তখন সেই অবস্থায় তাকে কুমিরে আক্রমণ করে কুমির। তখন চিৎকার করছেন, অন্যেরা ছুটে এসে কিছু করতে পারছে না, দাঁড়িয়ে দেখছেন। আর অর্জুন তখন ধনুর্বাণ সহযোগে ওই কুমিরকে হত্যা করেন। তখন দ্রোণাচার্যকে উঠিয়ে নিয়ে আসেন এবং পরবর্তীতে দ্রোণাচার্য সন্তুষ্ট হয়ে তাকে তার মৃত্যুর একটি বাণ তাকে প্রদান করেন উপহার স্বরূপ, যে অর্জুন ভবিষ্যতে যখন তুমি আমার বিরুদ্ধে যুদ্ধ করবে তখন আমার এই মৃত্যুবাণ তোমাকে প্রদান করছি। এইভাবে দ্রোণাচার্য তার প্রতি এত সন্তুষ্ট হয়েছেন যে তার মৃত্যুবাণ তাকে দিয়ে দিয়েছে। তারপর এই যে দেবরাজ ইন্দ্র মানে তার ধর্ম পিতা দেবরাজ ইন্দ্র স্বর্গে যখন এই নিবাত কবচ অসুরের আক্রমণ হয়েছিল তখন অর্জুনকে সেখানে নেওয়া হয়েছিল, দেবরাজ ইন্দ্র আহ্বান করেছিলেন তাদের পক্ষ হয়ে যুদ্ধ করতে। তখন অর্জুন সেই নিবাত কবচ আদি হাজার হাজার রাক্ষসদের অসুরদের এই সৈন্যদের সহ নিবাত কবচ অসুরকে বধ করেছিলেন। এই জন্য দেবরাজ সন্তুষ্ট হয়ে তাকে তার স্বর্গলোকে তার আসনে, যেখানে দেবরাজ সর্বদা চিন্তা করেন যে কে তার এই সাধনা করে আসনটি ছিনিয়ে নেবে, এই জন্য মুনি ঋষিদের কাছে অপ্সরাদের পাঠিয়ে দেন, সেই দেবরাজ অর্জুনের প্রতি সন্তুষ্ট হয়ে স্বর্গলোকে অর্ধেক আসন অর্জুনকে প্রদান করে দিলেন এবং তাকে তার অস্ত্র প্রদান করলেন এবং স্বর্গলোকের দেবতারা অর্জুনকে বিভিন্ন অস্ত্র প্রদান করলেন। এইভাবে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে এই অর্জুনের সুখ্যাতি ছিল, কীর্তি ঘোষিত ছিল, দেবতারা পর্যন্ত অর্জুনের কীর্তি গাইতেন। আর এখন ভগবান বলছেন যে তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তাহলে এই যে দেবতারা যে তোমার কীর্তি গায় এটা এখন এই দুর্যোধন আদি এরা নিন্দা করবে, নিন্দা করবে। শুধু তাই নয়, তুমি তো স্বধর্ম থেকে ভ্রষ্ট হবে এবং বহু অকথ্য কথাও তোমাকে শুনতে হবে। পরবর্তী শ্লোকে বলছেন, অকৃত্রিম চাপি ভূতানি কতই সন্তি তে বয়ম সম্ভাবিতস্য চাকৃতি মরণাদতিরোচ্যতে। গৌরাঙ্গ গ্রুপ থেকে পড়ুন। হরে কৃষ্ণ, সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে
এবং যে কোনো মর্যাদাবান লোকের পক্ষে এই অসমান মৃত্যু অপেক্ষা অধিকতর মন্দ। হরে কৃষ্ণ। নীতিশাস্ত্রে নীতিশাস্ত্রে যে মর্যাদাবান লোকে মৃত্যুকে কি নির্দেশ করা হয়েছে? হরে কৃষ্ণ। নিত্যানন্দ গ্রুপ থেকে বলুন যে নীতিশাস্ত্রে নীতিশাস্ত্রে কোন বিষয়কে মর্যাদাবান লোকের পক্ষে মৃত্যু নিশ্চিত করা হয়েছে? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আর একজন বলুন। হরে কৃষ্ণ। হ্যাঁ বলুন। ওকে ওকে, এটাই যদি মর্যাদাবান লোককে জনসমক্ষে অপমান করা হয়, ভরা সভায় অপমান করা হয়, সেটাই তার মৃত্যু মানা হয়। তাই এখানে অর্জুনকে বলছে যে সমস্ত লোক তোমার কীর্তির কথা জানে, আর এখন যদি তুমি সধর্ম ত্যাগ করো তাহলে এই সমস্ত লোক তোমার এই কীর্তিহীনতার গান গাইবে, যে অর্জুন ভয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেল, ভয়ে পালিয়ে গেল অজুহাত দেখিয়ে যে আমি যুদ্ধ করব না। তা তোমার এই অজুহাতকে তারা মনে করবে যে তোমার কাপুরুষতা। তা এটা একজন মর্যাদাবান লোকের পক্ষে যে সকলে তাকে নিন্দা করবে, অসম্মান করবে, তো এটাই তার মৃত্যু। একজন সম্মানিত ব্যক্তির পক্ষে এই অপমানই মৃত্যু। হরে কৃষ্ণ। দেখুন এখানে শেষ শেষ প্যারাগ্রাফে এভাবে ভগবান অর্জুনকে বুঝালেন যুদ্ধক্ষেত্রে পরিত্যাগ করার চাইতে যুদ্ধক্ষেত্রে প্রাণ ত্যাগ করাই অনেক শ্রেয়। এখানে যে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করার চাইতে যুদ্ধক্ষেত্রে প্রাণ ত্যাগ করাই অনেক শ্রেয়, এটি কিসের মধ্যে পড়ে? হরে কৃষ্ণ। ওকে, জেনারেল প্রিন্সিপাল 35 নাম্বার। ভয়াদ্রণাদু পরতম মম শান্তে তম মহারথা येषां च तं बहुमतो भूत्वा जस्य शिलाघवम्। গোবিন্দ গ্রুপ থেকে পড়ুন একজন। গোবিন্দ গ্রুপ থেকে। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ পড়ুন। সমস্ত মহারথীরা মনে করবে যে তুমি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছ এবং তুমি যাদের কাছে সম্মানিত ছিলে তারা তোমাকে তুচ্ছ কাছিল জ্ঞান করবে। এখানে ভগবান বলছে যে সমস্ত মহারথীরা মনে করবেন যে তুমি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র থেকে